তিরমিজি শরীফে 2416 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাযুলু কদামা ইশকুরানি আমিনা ইশু শান্তি মগুনা ابن আদম আকাইস সালাম 50 দিন কিয়ামতের ময়দানে আদম সন্তানকে পাঁচটা প্রশ্ন করার আগে আদম সন্তানের দুই পা নড়বে না কয় প্রশ্ন করার আগে এক নাম্বার আনুমরিহি ফিমা আফনা জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে জীবন কোন কাজে কাটাইছে দুই নাম্বার ওয়ান শাবাবিহি ফিমা আবলা দুই নাম্বার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে যৌবনটা কোথায় কাজে লাগিয়েছে এক নাম্বার জীবন দুই নাম্বার যৌবন তিন নাম্বার ওয়ান মালিহি আইন কাসাবা মাল কত থেকে কামাই করেছে চার নাম্বার ফিমা আনফাক মাল কোথায় খরচ করেছে পাঁচ নাম্বার জিজ্ঞাসা করা হবে মাযা আমিলা বিমা আলিমা যারা ইলম অর্জন করেছে তারা ইলম অনুযায়ী কি পরিমাণ আমল করেছে এই পাঁচ প্রশ্ন করার আগে বনি আদমের দুই পা নড়বে না বলেন তো পাঁচটার মধ্যে দ্বিতীয় নাম্বার যৌবন এই জন্য যৌবন বয়সটা ইবাদতে কাজে লাগালো তাহলে আল্লাহ আরশের ছায়া তলে কিয়ামতের মাঠে জায়গা দান করবে কথা মনে আছে কয় শ্রেণীর মানুষকে আল্লাহ জানেন আরশের ছায়া তলে জায়গা দিবেন এক নাম্বার না পড়াও দুই নাম্বার ওয়া শাফুন শাফি ইবাদতি রব্বিহি আযজা ওয়া জাল ওই যুবক যার যৌবন বয়সটা যার জীবনটা লালিত পালিত হয়েছে আল্লাহর ইবাদতের মধ্যে যৌবন বয়সটা ইবাদতে কাটাইছে বলেন যৌবন বয়স কিভাবে কাটাইছে এটা কিতাব আছে হাদিসের নাম সহিহুল জামে 3355 কত হয় 3355 এই কিতাবের 3355 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইফতানি খামসান ক্বাবলা খামসিন পাঁচটা জিনিসের আগে তোমরা পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো কয় জিনিস আগে কয় জিনিসকে মূল্যায়ন করো সব মনে রাখবেন এক নম্বর শাবাবাকা ক্বাবলা হারামি তুমি বুড়া হয়ে যাওয়ার আগে তোমার যৌবনটাকে তুমি মূল্যায়ন করো গনিমত মনে করো তাহলে এক নম্বর যৌবনটাকে কাটানো তাহলে এক নম্বর শাবাবাকা ক্বাবলা হারামি এক নম্বর যৌবন বয়সটা এটা মূল্যায়ন করা দুই নম্বর ফারাবাকা ক্বাবলা শুগলি তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়টাকে তুমি কাজে লাগাও অবসর সময় তুমি কি করো কাজে লাগাও আমাদের তালিম আলেম ভাই আমরা ছুটিগুলোতে কাজে লাগানো দরকার রমজান মাসটা কাজে লাগানো দরকার বন্ধগুলো আমাদের কাজে লাগানো দরকার ছাত্রদের মধ্যে যারা এই সময়গুলো কাজে লাগাবে এরা সময় সহায়ক হয়ে যাবে তো অবসর সময়গুলো কাজে লাগানো ফারাবাকা ক্বাবলা শুগলি এটা দুই নাম্বার অবসর ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়টাকে কাজে লাগানো ব্যস্ততা আপনি দেখবেন সুবহানাল্লাহ 10 বার কইতে পারতেছেন না সুবহানাল্লাহ আপনি আগে কইতে পারতেন অবসর সময় আপনি 33 বার 100 বার বলতে পারতেন ব্যস্ত হয়ে যাওয়ার পর এটা পারতেছেন না তাহলে অবসর সময়টা কাজে লাগানো বাসে বসে থাকাটা এটা একটা অবসর সময় আর ঢাকা শহর বাসে আপনার আড়াই তিন ঘন্টা নিচে বসে থাকা হয় না এই আড়াই তিন ঘন্টা আপনি ফেসবুক না চালিয়ে আল্লাহর জিকিরে কাটাবেন তাহলে দুই নাম্বার ফারাবাকা ক্বাবলা শুগলি তিন নাম্বার ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক মরার আগে তোমার জীবনটা তুমি মূল্যায়ন করো বলে তো শেষ তোমার আগে জীবনটা গনিমত মনে করো চার নাম্বার সিহাতাকা ক্বাবলা সাকমি তুমি অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থতা তুমি মূল্যায়ন করো মানুষ অসুস্থ যখন হয়ে যায় তখন চাইলেও ইবাদত করতে পারে না সুস্থতার সময় যে ইবাদত করা যায় তাই তুমি সুস্থতার সময়টাকে তুমি মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ইন্তিকালের সময় তুমি অসুস্থ হয়ে গিয়েছিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মসজিদে যেতে কষ্ট হয়েছিল আম্মাদের আয়েশা সিদ্দিকা বলেন সেই বুখারী হাদিস নাম্বার 4438438 নাম্বার হাদিস আম্মাদের আয়েশা সিদ্দিকা বলেছেন যে আল্লাহর রাসূল ইন্তিকালের সময় ওয়া আনা মুসনিদাতা মুসনিদাতুহু ইলা সদরি আমার বুকের সাথে টেক লাগায় আল্লাহ রাসূল এত কষ্ট করে কথা বলতে পারছিলেন না দাখল আব্দুর রহমান ইবনে আবি বকর আলা নবী আবু বকর সিদ্দিকের ছেলে আব্দুর রহমান মানে আমার ভাই রাসূলের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রবেশ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুর রহমান ইবনে আবু বকর যখন প্রবেশ করলেন আচ্ছা হাদিসটা পুরোটা বলে কি বলে আয়েশা বলেন মাথায় বলে বলে বড় হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুর রহমান ইবনে আবু বকর প্রবেশ করছে মানে আম্মা জানা সিদ্দিকার ভাই তো প্রবেশ করার সময় আম্মা আয়েশা সিদ্দিকা বলেন ওমা আব্দুর রহমান সিওয়াকুন রব্বুন আব্দুর রহমানের সাথে একটা তাজা মেসওয়াক ইসলাম যেটা দিয়ে মেসওয়াক করতেছে একটা তাজা মেসওয়াক মেসওয়াক করতেছে তো এই মেসওয়াক যখন করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর বলতে গেছে আব্বাদাহু রাসূলুল্লাহ বাসারু বাসারু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর বলতে গেলে দৃষ্টি দিলে তো আম্মা জান ইশারা করলেন কি মেসওয়াকটা লাগবে তো মাথায় বললেন হ্যাঁ মেসওয়াকটা লাগবে সুবহানাল্লাহ আম্মা জান বলেন ফাকাসু সিওয়াক মেসওয়াকটা আমি নিলাম নেওয়ার পর ফাকাসুহু ওয়া নাফাসুহু ওয়া তাইয়্যাবতুহু মেসওয়াকটা কামরায় নরম করে দিলাম আম্মা জান বলেন আমার সৌভাগ্য আমার ফতুয়ার রাসূলের ফতু মোবারক আল্লাহ তার ইন্তেকালের আগে এক করে দিয়েছেন সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে আম্মা জান বলেন মা ওয়াইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তানা ইস্তিরানা আহসানা তাক্কু ওই দিনের চাইতে এত সুন্দর করে আর কখনো মেসওয়াক করতে দেখিনি তাম্মাদান আয়েশা সিদ্দিকা উনি গর্ব করে বলতেন মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা হাতি নাতি ওয়া যাতি নাতি আল্লাহ রাসূল আমার পুত্রী আর আমার বুকের এই মাঝামাঝি অবস্থা থেকে আল্লাহর কাছে চলে গিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে পারছিলেন না দুইজনের কাঁধে ভর দিয়ে মসজিদে যাচ্ছে তো ওজরের সময় মানুষ ইবাদত করতে পারে না চাইলেও এজন্য চার নাম্বার সিহাতাকা ক্বাবলা সাকমি অসুস্থ হওয়ার আগে সুস্থতা এটাকে গনিমত মনে করা এটাকে মূল্যায়ন করা মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে অসুস্থ হওয়ার আগে সুস্থতা এগুলো গনিমত মনে করব আমরা অবসরতার আগে আপনার ব্যস্ত হয়ে যাওয়ার অবসরতা এটাকে আমরা গনিমত মনে করব আর হলো আপনার যৌবন বয়সটা বৃদ্ধ হয়ে যাওয়ার আগে গনিমত মনে করব আরেকটা পাঁচ নাম্বার যেটা সেটা হলো আপনার গিনা কাবলা ফাতরি দরিদ্র হওয়ার আগে ধনাঢ্য টাকা পয়সা এগুলোকে গনিমত মনে করা আপনি অযথা জায়গায় টাকাগুলো নষ্ট করে গরিব হয়ে যাওয়া এটা কোনো মানে হয় না তাহলে যৌবন বয়সটাকে আমরা ইবাদতে কাজে লাগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আরশের ছায়া তলে আল্লাহ জায়গা দান করবেন তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাযুলু কদামা ইবনি আদম হাত্তা ইসালান 50 দিন কিয়ামতের ময়দানে আদম সন্তানকে পাঁচটা প্রশ্ন করার আগে আদম সন্তানের দুই পা নড়বে না কয় প্রশ্ন করার আগে এক নাম্বার আনুমরিহি ফিমা আফনা
জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে জীবন কোন কাজে কাটাইছে দুই নাম্বার ওয়ান শাবাবিহি ফিমা আবলা দুই নাম্বার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে যৌবনটা কোথায় কাজে লাগিয়েছে এক নাম্বার জীবন দুই নাম্বার যৌবন তিন নাম্বার আমালিহি আইনা কাসাবা মাল কত থেকে কামাই করেছে চার নাম্বার ফিমান মাল কোথায় খরচ করেছে পাঁচ নাম্বার জিজ্ঞাসা করা হবে মাযা আমিলা বিমা আলিমা যারা ইলম অর্জন করেছে তারা ইলম অর্জন কি পরিমাণ আমল করেছে এই পাঁচ প্রশ্ন করার আগে উনি আদমের দুই পা নড়বে না বলেন তো পাঁচটার মধ্যে দ্বিতীয় নাম্বার যৌবন এই জন্য যৌবন বয়সটা এবারে কাজে লাগানো তাহলে আল্লাহ আরশের ছায়াতলে কিয়ামতের মাঠে জায়গা দান করবে তিন নাম্বার ওয়াকালবুহু ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ তিন নাম্বার ওই ব্যক্তি যেই ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে লেগে থাকে বাজারে যায় হাটে যায় মাঠে যায় ঘাটে যায় বাসায় যায় যাওয়ার সময় তার বাসায় যাওয়ার পরেও তার কানটা মসজিদের মুয়াজ্জিনের দিকে থাকে আজান কখন হবে আর মসজিদে যাবে এইভাবে মসজিদের সাথে অন্তর লেগে থাকা মুসলিম শরীফের 671 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন احب البلاد الى الله مساجدها দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ আপনারা মাঝে মাঝে এটা ভাববেন যে দুনিয়ার সবচেয়ে প্রিয় ঘর দেখেন মসজিদে সালাম ফিরাইছে ইমাম সাহেব নামাজের পর মুসল্লিরা সবাই বের হচ্ছে আপনি কিন্তু আরেকটু বসে থাকেন আবার বের হয়ে গেছে সব আপনি আরেকটু বসে থাকেন খাদেম সাহেব দরজাটা এখনো লাগায় নাই আরেকটু বসে থাকি না উনি দরজা লাগা কেন যে এটা হলো আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা প্রিয় জায়গায় বসে থাকেন এইজন্য সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ ওয়া বাদুল বিলাদি আল্লাহি মাসা আসওয়াকুহা আল্লাহর কাছে সবচেয়ে নির্দিষ্ট জায়গা হলো বাজার তাহলে সবচেয়ে প্রিয় জায়গা কি মসজিদ এবার আরেকটা বর্ণনা শুনেন ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি লেখা মাজমাউ যাওয়ায় দুই নাম্বার খন্ড 10 নাম্বার পৃষ্ঠা এই কিতাবের মধ্যে আছে আল মাসাজিদু বুয়ুতুল্লাহি ফিল আরদ দুনিয়ার মধ্যে আল্লাহর ঘর মসজিদগুলো হলো আল্লাহর বাড়ি তুদি উলি আহলি সামা কামা তুদি উজুম সামা ইলি আহলি আরদ আল্লাহ নবী বলেন আকাশের তারা যেমন দুনিয়াকে আলোকিত করে দুনিয়ার ঘর মসজিদগুলো আসমানকে আলোকিত করে আবার বলছি দুনিয়ার মধ্যে আল্লাহর ঘর কোনগুলো মসজিদ বলেন আল্লাহর ঘর কোনগুলো এই আল্লাহর ঘর দুনিয়াতে মসজিদ আর আসমানের তারা আসমানের তারা যেমন দুনিয়াকে আলোকিত করে দুনিয়ার মসজিদ গুলো আসমানকে আলোকিত করে তাই এই জায়গাটাকে ঘর বানানো উচিত এই জায়গাটাকে কি বানানো উচিত ঘর বানানো উচিত আছে সিলসিলাতে সহিহ 816 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাসজিদু বাইতুল্লি তাকিয়িন প্রত্যেক মুত্তাকি বান্দার ঘর হলো মসজিদ বলেন প্রত্যেক মুত্তাকি বান্দার ঘর কি মসজিদ তো প্রত্যেক মুত্তাকি বান্দার ঘর হলো মসজিদ এজন্য মনে রাখতে হবে আমরা মসজিদে যে যত বেশি যাবে তার তাকওয়া তত বেশি বাড়বে আল্লাহকে তত ভয় পাবে আর মুত্তাকি বান্দার ঘরই হবে আপনার ঘর মসজিদ আরেকটা বর্ণনা শুনলে আরো ক্লিয়ার হবে আত্তার দিব তার এক নাম্বার খন্ড 176 নাম্বার পৃষ্ঠা এই জায়গায় একটা বর্ণনা আছে قال رسول الله صلى الله عليه وسلم ما تطمر رجل المساجد للصلاه والذكر রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইবনে মাজাহ 8 নম্বর হাদিসে আসছে মা তাওয়াত রাজুলুল আল মাসাজিদ আলি সালাতি ওয়া যিকরি ইল্লা তাবাশবাশ আল্লাহ কামা ইতাবাশবাশ আল গায়বি বিগায়বিহিম প্রবাসে গেছে আপনার সন্তান প্রবাস থেকে সন্তান আসার পর পরিবার যেমন খুশি হয় কোন বান্দা যখন মসজিদের মধ্যে সালাতে জিকিরে রত হয়ে যায় আল্লাহ তেমন খুশি হয়ে যায় কোন বান্দা মসজিদের মধ্যে গেছে যাওয়ার পর ওই বান্দা মসজিদে সালাতে জিকিরে রত হয়ে গেছে আল্লাহ বা রব্বুল আলামিন তার প্রতি এই পরিমাণ খুশি হয়ে যায় এটা ইবনে মাজাহ 800 নম্বর হাদিস ইবনে মাজাহ 802 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে দেখবেন আমাদের এলাকার অনেক মানুষ ডেলি মসজিদে যায় দেখবে আবার আসে তো মানুষ কয় কি লোকটা কোথায় যায় কারণ আমি এই টিমে ডেলি আশা করতে যায় এরকম ভয় যায় মানে অভ্যাস আমরা তো জানি ওই ডেলি আশা নামাজে যায় মাগরিবে যায় তো ইবনে মাজাহ 802 নম্বর হাদিসটা দেখেন কত সুন্দর হাদিস আর কোন মানুষ যদি আমার পক্ষে এমন সাক্ষী দিত তো এটাই আমি আপনাকে কি বলে রাসূল قال رسول الله صلى الله عليه وسلم اذا رايتم رجلا يعتا بالمسجد যদি দেখো কোনো ব্যক্তি মসজিদে যাওয়াটাই তার অভ্যাস আদু লাগু বিল ঈমান তাহলে তার ঈমানের সাক্ষী তোমরা দাও কোন ব্যক্তি মসজিদে যায় মসজিদে থেকে ধারাবাহিক ভাবে যায় তো তার ঈমানের সাক্ষী দাও তোমরা এবার মাজমাউ যাওয়াতের বর্ণনাটা বলি আপনার আত তাদিব তারহিবের বর্ণনা এক নাম্বার 176 নম্বর পৃষ্ঠা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকাফালাল্লাহ লিমান কানা আল মাসজিদু বাইতা যেই ব্যক্তি মসজিদকে তার ঘর বানিয়ে নেয় ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন بالروح والرحمة والجواز على الصراط والرضوان إلى الجنة الله بار رب العالمين جي بيدي مسجد كي تار دور بناي اي بيدي كي الله دعا کرے الله مايا کرے الله نيز دائي 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 كل شرط پار کرے جنة بسائي جنة تقرصف الله الله دائي 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 تاكي جنة نوار تاولي بولن تو عرشان شاید لے جنة الله جاگا دي بے তিন নাম্বার কি যার অন্তর কার সাথে লেগে থাকে হয় যেতে বলতেছে মসজিদের সাথে চার নাম্বার পরজুলাদে তাহাব্বা ফিল্লাহ ওই দুই ব্যক্তি যে দুই ব্যক্তি একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি একজন আল্লাহর জন্য আরেকজনের সাথে আল্লাহর জন্য একত্রিত হয় একজন আরেকজনের সাথে আল্লাহর জন্য তাদের বিচ্ছিন্নতা হয় আলাদা হয় এই দুইজন আল্লাহ বা রব্বুল আলামিন বলেন ওয়াজাদতু মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়্যা দুনিয়াতে যারা একে অপরকে আমার জন্য ভালোবাসে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা ওয়াজিব করে দিই একে অপরকে যারা আল্লাহর জন্য ভালোবাসে তাদেরকে ভালোবাসা আল্লাহ কি করে নেয় ওয়াজিব করে নেয় তাহলে একজন আরেকজনকে যদি আল্লাহর জন্য ভালোবাসে কিয়ামতের ময়দানে এই দুই ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়াতলে জায়গা দিবেন পাঁচ নাম্বার ওয়া রাজুলুন দা'আতু ইমরাতান যা মানসিবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ পাঁচ নাম্বার ওই ব্যক্তি যে ব্যক্তিকে সম্মানিত কোনো বংশীয় নারী তাকে ডাক দেয় ডাক দেওয়ার পর অপকর্মের জন্য বলে আর ওই ব্যক্তি বলে ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি বলে কাকে ভয় করি আল্লাহকে ভয় করি একটা মজার হাদিস শুনেন বুখারী শরীফের 3478 নম্বর হাদিস এক ব্যক্তি এটা আপনার হাদিসে আছে বুখারী শরীফের হাদিসে এক ব্যক্তি রাসূলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ তাকে অনেক সম্মান দিয়েছে
সম্পদ দেওয়ার পর এই ব্যক্তি তার সন্তানদের ডাকছে ডাকার পর ফাকালু লিবানিহি লাম্মা হুদিরা মরার সময় সন্তানদেরকে বলল আমি কেমন বাবা আমি কেমন বাবা তো সন্তানটা বলে খায়রু আবিন আপনি উত্তম বাবা আপনার মতো এরকম বাবাই হয় না এটা কোনো কথা আমি খারাপ মানুষ তোমার আন্দাজই বললে হবে আমি অত ভালো মানুষ না দুনিয়াতে এমন কোনো অপকর্ম নাই আমি করিনি শুন এক কাজ করবা কি ফাইদা হুতু আমি যখন মারা যাব মারা যাওয়ার পর ইসহাকুনি আমার জালায় পয়লা বানায় ছাই বানাবা সুম্মা জাদুনি ফি ইয়াউমিন আসিফ এরপরে কোন ঝড়ের দিন ওই বাতাসের মধ্যে আমার ছাইগুলা তোমরা ছেড়ে দিবা কেন আল্লাহ যাতে না পায় আল্লাহ যাতে না পায় হ্যাঁ এটা বুখারী শরীফের বর্ণনা এই কথা বলার পর তো ওই ব্যক্তিটা বললেন তো বলার পর তারা সত্যি সত্যি কি করছে তারা জ্বালাইছে আপনার নামে এরকম করে জ্বালায় না আগে শরীয়তের কথা এখন আবার এরকম জ্বালায় না জ্বালায় তারা বলেন আমি আমি ভালো মানুষ আমার শেষ করে দিতে পারা এরকম বলেন না কিন্তু তো তারা এই বাতাসের মধ্যে তার ছাই ছাড়িয়ে দিয়েছে ছেড়ে দেওয়ার পর জামা আল্লাহ আল্লাহ একটা দিতে করছে করার পর আল্লাহ বললেন মা হামালাকা আলা হাজা এই কাজ করছো কেন আমি খাওয়াফাতু আল্লাহ আপনার ভয় করেছে জীবন যাপন করার বংশীয় সম্ভ্রান্ত নারী ডাকে আসে বলে আমি আল্লাহকে ভয় করি ছয় নম্বর তোমরা নির্জনে আল্লাহকে ডাকো তোমরা গোপনে আল্লাহকে ডাকো অনুনয় বিনয় করে কাকুতি মিনতি করে আল্লাহকে তোমরা ডাকো তাহলে ছয় নম্বর রাজুলুন যাকারাল্লাহ খালিয়া যারা নির্জনে আল্লাহকে ডাকে কারা কারা একটু নির্জনে ইনশাআল্লাহ দৈনিক কিছু সময় হলো আল্লাহ জিকির করব নির্জনে 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 ইনশাআল্লাহ আপনি কাউরে বলা দরকার নাই নির্জনে যখন একা কি হবে আল্লাহ বলবেন আল্লাহ আমার গুনাহ যদি মানুষ জানে আমি আলী বিন হাবিবের গুনাহ জানলে তুই মিম্বরে বসাবে না চেয়ারে বসাবে না আপনি বলবেন আল্লাহ আমার গুনাহ যদি মানুষ জানে আল্লাহ আমাকে এখানে বসাবে না আল্লাহ আমার গুনাহ মানুষ জানলে আমাকে এরকম তাবলিগের আমির বানাবে না আমার গুনাহ মানুষ জানলে আমাকে এরকম জিকিরের মজলিসে হালকা মজলিসের আমির বানাবে না মাহবুব তুমি তো জানো আমি কত গুনাহগার আল্লাহ মাফ করো ঈমানের সাথে মৃত্যু দিও এইভাবে আপনি আল্লাহকে বলে আপনার দোয়া আল্লাহ কবুল করবে না তো কি করবে নির্জনে আল্লাহকে ডাকা ডাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ জিকির করা চোখের পানি আসা এই ব্যক্তি পার করে ছায়াতে আল্লাহ জায়গা দান করবেন সাত নাম্বার রাজুলুন তাসাদাকা যে ব্যক্তি দান সদকা করে কোন বর্ণনায় আনফাকা আসছে ফাখফা গোপনে দান করছে হাত্তা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু তার ডান হাত কি দান করে বাম হাত জানে না তার ডান হাত কি দান করে বাম হাত জানে না তার উদ্দেশ্য বাড়ি তুমি না হুজুর দেখতে আগে আমরা সবার সামনে দান করলাম এটা কেমন হলো না বিষয়টা এমন না বিষয় হলো ইখলাস ইখলাসের সাথে দান করা ইখলাসের সাথে দান করা আপনি সবার সামনে দান করলেও এটা সমস্যা নাই কিন্তু ইখলাস থাকে সব আমলের মধ্যে আমরা চার বিষয় মনে রাখবো এক নাম্বার নিয়ত শুদ্ধ করা দুই নাম্বার ইখলাসের সাথে আমল করা তিন নাম্বার আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার সাথে আমল করা চার নাম্বার কাউকে দেখানোর জন্য আমল না করা এই চার কাজ থাকলে আর পাঁচ নাম্বার সুন্নাহ মোতাবেক হলে ইনশাআল্লাহ আমল আল্লাহ কবুল করবে তাহলে আমল আল্লাহ কবুল করবে তাহলে কয় শ্রেণীকে আল্লাহ আরশের ছায়াতলে জায়গা দান করবেন তা আগের কথায় আসেন ওই দিনকে ভয় করো যেই দিনের অবস্থা বড় ভয়ঙ্কর হবে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আল্লাহ সাত শ্রেণীর মানুষকে আরশের ছায়াতলে জায়গা দান করবেন আমাকে আপনাকে আমাদের সকলকে যেন আল্লাহ এই সাত শ্রেণীর কোন এক শ্রেণীর অন্তর্ভুক্ত বানায় আল্লাহ আমাদেরকে যেন দুনিয়া থেকে নেয় আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন